পূর্ব বর্ধমান জেলা বর্ধমান দেওয়ানদিঘি থানার ব্যবস্থাপনায় শনিবার দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের অনুদান বাবদ চেক প্রদান করা হয় বর্ধমান এক নম্বর ব্লকে আরটিসি হলে। আমাদের ব্লকে তিনটে অঞ্চল বাদে ছটা অঞ্চলে মোট 73 মিলিয়ন আছে, ওদের নিয়ে প্রশাসনের উদ্যোগে আজকে বসা হয়েছিল। আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা সবাই হাজির ছিল, থেকে তাদের সুবিধে অসুবিধে কী কী করতে হবে প্রশাসনের তরফ থেকে ডিএসপি সাহেব ওসি সাহেব এরা সব বক্তব্য রাখলেন এবং তারা নিয়মকানুনগুলো সব জানিয়ে দিলেন। ফ্লেক্স ফ্লেক্সের সব বন্দোবস্তা করলেন এবং পুজো যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য অনুরোধ করলো এবং উপস্থিত সব পুজো কমিটি এটাকে ইয়ে করলো। আমরা সবাই ওই সুষ্ঠুভাবে পুজো যেমন করি তেমনি পুজো করবো, পুজোয় কোনো গণ্ডগোল হবে না এই প্রতিশ্রুতি সব পুজো কমিটি দিয়েছে। কতজনকে দেওয়া হলো? 73টা পুজো কমিটি। আর এবং সঙ্গে সঙ্গে চেকবিলিও স্টার্ট হয়ে গেছে, চেকগুলি সম্ভবত আজকেই সব শেষ হয়ে যাবে 73টায়। যদি দেওয়ানদিঘি থানার এরিয়ার সমস্ত সরকারি অনুমতিপ্রাপ্ত দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে আলোচনা ও চেক প্রদান করা হয়, 73টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, দেওয়ানদিঘি থানার ওসি দীপ্তেশ চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে দেওয়ানদিঘি থানার তরফ থেকে দুর্গাপুজো সমন্বয় মিটিং করা হলো। এই সমন্বয় মিটিংয়ে মাননীয় এমএলএ বর্ধমান উত্তর, বিডিএ চেয়ারপারসন শ্রীমতী কাকলি গুপ্ত দাস এবং অন্যান্য সমস্ত ক্লাব যারা আমাদের এখানে পুজো করেন দুর্গাপুজো তাদের কোনো অংশগ্রহণ হয়েছে। চেক ডিস্ট্রিবিউশন যেটা সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিবিউশনটাও আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো এবং পরপর কাজগুলো হবে এবং সরকারের যে নির্দেশ আছে নিয়মাবলী যেগুলো আছে যে নিয়মাবলীগুলি পালন করে পুজোটা করতে হবে সেটা আমরা আলোচনা করে নিলাম এবং পুজোটা যাতে ভালো মতো হয় তার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশান সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো পালন করবে সবাই, এই আশা রেখে সকলকে শারদীয় অভিনন্দন জানাচ্ছি আমাদের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে। স্যার নিয়ম কী কী থাকছে ট্রাফিকের নিয়ম বা ট্রাফিকের নিয়ম এখন বলা যাবে না? আচ্ছা, আমাদের এখানে যেটা ঠিক করা হয়েছে বিসর্জন যেদিনকে করা হবে সব ডেট ঠিক করা হয়ে গেছে, সেটা জানাতে হবে কোন কোন পুজো কমিটি কবে কোথায় বিসর্জনটা করবে টাইম সহ আতসবাজি বা সেগুলো বলে দেওয়া হলো। আতসবাজি তাতসবাজি সংক্রান্ত যেগুলো নিয়ম কারণ আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে যা নিয়ম কারণ আছে সেটা মানতে হবে। কতজনকে দেওয়া হলো স্যার টোটাল কি চেক? হ্যাঁ, 73 জনকে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ আনন্দ বার্তা।